ছাত্র নিয়ে আমি বেরিয়ে গেছি। আমার যেটা পার্সোনাল মত, আমি খুব অনভিজ্ঞ রাজনীতিতে, যে আজকে যদি ভোট হয় পশ্চিমবঙ্গে তাহলে আমরা 14-15 পাব, কিন্তু দিন যত এগোচ্ছে বিজেপিতে আসার ঢল বা বিজেপির প্রতি মানুষের একটা বিশ্বাস বাড়ছে। তো আমার মনে হয় যখন মার্চ এপ্রিল ভোট হবে তখন অমিত শাহজি যে কথাটা বলেছেন 22টা, তার চেয়ে বেশি হয়ে 24-25টা হয়ে যাবে। যত দেখছি ওনার অহমিকা, ওনার ঔদ্ধত্য, ওনার প্রতিহিংসাপরায়ণ কথাবার্তা, চাল চলন, মুখ্যমন্ত্রী হিসাবে রেকর্ড করতে যাচ্ছেন, কথায় কথায় উনি অত্যন্ত সৎ। উনি সাদা শাড়ি পরেন, হাই চপ্পল পরেন, তাই ওনার বেশি কিছু প্রয়োজন হয়। ভাত খাননি তিনি, শুধু রুটি, সিঙ্গারা, চপ, মুড়ি এসব খেয়ে নাকি তিনি দিন যাপন করছেন। আজকে বাড়িতে বাড়িতে মায়েরা ধর্ষিত হচ্ছে, গরিব মানুষ কাজ করেন, সেটা আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে সর্বভারতীয় নেতা নেতৃত্বের সমর্থনে আমরা পশ্চিম বাংলার বিজেপিকে এই জেলার এই রাজ্যের 1 নম্বর পার্টি হিসাবে লোকসভা নির্বাচনের ফলে তা প্রমাণ করে তৃণমূলকে উপযুক্ত জবাব এবং তৃণমূলের 5-8 পুলিশকে তার জবাব আমরা দিতে চাই।